এই কমিশনে থাকার যোগ্যতা আছে? এই কমিশনে থাকার যোগ্যতা আছে? কেউ মনে করে এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে? জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে, এটাই মেরুদণ্ড। আপনার মেরুদণ্ড নেই, এটা লাগিয়ে নিন। আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়ব, কি আছে? আমরা যে যুদ্ধ করতে নামিনি, আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের লালবাজার অভিযান। এই যে আপনারা ছবি দেখছেন, বাম শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে লালবাজার অভিযান শুরু করছেন বাম নেতৃত্ব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে বাম নেতৃত্ব সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তাদেরই অভিযান শুরু হবে। আর এই লালবাজার অভিযানকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতিও সম্পূর্ণ চূড়ান্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, পুলিশের কী প্রস্তুতি দেখছো, কোথায় এই মিছিলকে আটকানো হতে পারে, সামগ্রিকভাবে কী জানা যাচ্ছে? দেখো, প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে আরজিকর কাণ্ড এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, এই অভিযোগকে সামনে রেখে বামেদের পক্ষ থেকে আজকে এই লালবাজার অভিযান। সুবীর যে ছবি দেখাচ্ছে, দেখো এটা বউবাজারে এই জমায়েত হয়েছে বামফ্রন্টের তরফে। বিমান বসু রয়েছেন, মোহাম্মদ সেলিম আছেন, স্বপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাদের আজকে যেটা কর্মসূচি তা হচ্ছে এখান থেকে মিছিল নিয়ে তারা বউবাজার হয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং যেখানে তাদেরকে আটকানো হবে আমাদের কাছে খবর সেটা হচ্ছে বউবাজারে ঢোকার পর, সামান্য 100-150 মিটার ঢোকার পরই কিন্তু সেখানে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেখানে তাদেরকে আটকে দেওয়া হবে। এবার তাদের যেটা পরিকল্পনা রয়েছে এবং কর্মসূচি রয়েছে, যে যেখানে তাদেরকে পুলিশ আটকাবে সেখানে তারা বসে পড়বেন, এবং তারপর আগামীকাল বিকেল 5টা পর্যন্ত টানা 24 ঘন্টা 26 ঘন্টা তারা এই প্রতিবাদ কর্মসূচি চালাবেন। তারা তাদের মূল দাবি একটাই, তা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে, কারণ তারা মনে করছেন যে এই আরজিকর কাণ্ডে যা যা ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ কমিশনার অন্যতম দায়ী। তাদের অভিযোগ যে তথ্য প্রমাণ লোপাট করা থেকে শুরু করে অভিযুক্তদের আড়াল করা গোটাটাই হচ্ছে এই পুলিশ কমিশনারের নির্দেশে এবং নেতৃত্বে হয়েছে, ফলে তারা মনে করছেন যে এই পুলিশ কমিশনারের আর ক্ষমতায় থাকা উচিত না, তার যোগ্যতা নেই, সেই যোগ্যতা তিনি হারিয়েছেন, এবং সেই কারণে সেই লক্ষ্যেই আজকে কিন্তু এই লালবাজার অভিযানের ডাক। তারা লালবাজার যাবেন যতটা তাদের যেতে দেওয়া হবে। বিমান বসু বলেছেন যে আমাদের যতটা যেতে দেওয়া হবে সেখানেই আমরা বসে পড়ব, এবং তারপরে সেখানে থেকে সারা রাত ধরে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে। আমরা আবার সেই ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে বউবাজারের একেবারে মুখে সেখানে এখানে জমায়েত হতে শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসছেন, এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। আমরা জানি যে সীতারাম ইয়েচুরি গতকাল সিপিএমের সর্বভারতীয় সম্পাদক, তিনি গতকাল প্রয়াত হয়েছেন, এখানে তার প্রতিকৃতি রাখা আছে, সেখানে প্রত্যেকে মালা দিয়ে ফুল দিয়ে তারপরে কিন্তু তারা এই কর্মসূচিতে পা মেলাচ্ছেন, শুরু হচ্ছেন। এবং দেখতে পাচ্ছি আমরা যে ছবি বারবার দেখাচ্ছি যে জমায়েত কিন্তু প্রচণ্ড বৃষ্টি, কলকাতায় সকাল থেকে বৃষ্টি, বৃষ্টি একটু কমার পরেই কিন্তু বিভিন্ন অংশ থেকে মানুষজন তারা আসা শুরু করেছেন, এবং এই মিছিল যাবে লালবাজারের উদ্দেশ্যে। দাবি তাদের একটাই, তা হচ্ছে যে কোনো মূল্যে এই পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, অপসারণ। একেবারে উজ্জ্বল, অর্থাৎ বাম নেতৃত্বের একটাই প্রধান দাবি যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, কারণ যেভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে সেই দায় পুলিশ কমিশনার কিছুতেই এড়িয়ে যেতে পারেন না। সেই প্রতিবাদে তারা লালবাজার অভিযান করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো।